No. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমুর আশিস। তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আবারও চলে এসে কে ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, বলতেই কেমন লাগছে। তো আজকে যে প্র্যাঙ্ক ভিডিওটা হতে চলে, আশা করি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তো বুঝে ফেলবে, কিন্তু খারাপ মাইন্ডে নেবে না। কিন্তু এটা শুধু তোমার বৌদি ভাইয়ের রিয়াকশান দেখার জন্য শুধু আমি প্র্যাঙ্কটা করতে চেয়েছি। আর একজন বলেছে বলেই যে তো বৌদি ভাইয়ের রিয়াকশানটা কী হয়, ছেলেদের এই জিনিসটা দেখলে মেয়েদের রিয়াকশানটা কী হয়, সেই জিনিসটা দেখার জন্য এই প্র্যাঙ্কটা আমি করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি প্র্যাঙ্কটা দেখে তোমাদের খুব মজা হবে, খুব ভালো লাগবে। ঠিক আছে, কেউ খারাপ মাইন্ডে নেবে না। কিন্তু তোমাকে আমি আবার বারবার করে বলছি। তো আর এখন পর্যন্ত আমাদের চ্যানেল জানে নতুন আছে, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে দাবি, যদি এমনই মজার মজার ভিডিও নতুন তোমাদের জলদি পৌঁছে যায়। তো বেশি কথা বাড়াবো না, তোমার বৌদি ভাই এখন কাপড় জামা কাপড় ধুচ্ছে, তো আমি এইভাবে ঘরের ভিতরে ইন্ট্রোটা করে রাখলাম। তো ততক্ষণ আমি ক্যামেরা সেট করেছি, আমি তোমাকে বারবার বলছি, কিন্তু কোনো খারাপ মানে নেবে না। কিন্তু মেয়েদের যে জিনিস ছেলেদের জিনিস দেখে কী রিয়াকশান হয়, আর তোমার বৌদি ভাইয়ের রিয়াকশানটা কী হবে, সেই ভাইয়ের প্র্যাঙ্কটা করা। ঠিক আছে, কোনো খারাপ মনে নেবে না। তো চলো ভিডিও শুরু করা যায়। টাটা বন্ধুরা, আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে। তো এখন আমি শুয়ে এই কলেজ পেয়ে বোতলটা আমাকে হেল্প করবে। তো জিনিসটা দেখো, তোমরা আমি আবারও বলছি, তোমরা কিন্তু খারাপ মনে নেবে না। তো তোমার বোধটা চলে আসতে পারে। ঠিক আছে, তার আগে আমি বুঝিয়ে দিই জিনিসটা। ঠিক আছে, আজকে ভিডিওটা খুব জবরদস্ত হয়ে চলেছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, না দেখলে একদম পুরো খুব বড় মিস করে যাবে। এরকম কিছু কমই দেখা যায়। ঠিক আছে, প্যারি সমাজ গই। কি হয়েছে
হয়েছে নাকি কি হয়েছে? আমি কি অন্য কোনো ঘরে আছি নাকি? আমি নিজের নিজের ঘরে আছি। কেউ ঢুকে গেলে কিরকম লাগবে দেখতে? অন্য কেউ দেখেনি, তুমি যদি দেখেছো দেখি। আর মেয়ে যদি হঠাৎ ঢুকে গেলে তখন কি করতাম? মেয়ে নেই, মেয়ে চলে গেছে, মেয়ে পড়তে গেছে। ঠিক আছে, মেয়ে পড়তে গেছে। এটা হয়তো আমি কি করতে, ওটা হয়ে গেলে আমি করতে পারবো। মানে লজ্জা শরম বলতে সব মাথা লজ্জা শরম মাথা খারাপ হয়েছে মনে তুমি এখন? লজ্জা শরমের কি আছে পাগল? লজ্জা শরমের কি আছে? ভালো কাজ করে বসেছো, লজ্জা শরমের কি আছে? খুব ভালো কাজ করে বসেছো না? আমার দেশ আমি দাঁড়িয়ে থাকবে, তুই যাকে বলবো করো। ওটা এখানে খোলে আমি দেখি কি দেখি কি পাল তুমি শোল পালে তুমি খুলে নাও দেখি। তুই পাগল তুমি এগুলো? হ্যাঁ পাগল হয়েছো দেখি। সরা দিকে সরা, এখন তো বলা যে আমার জিনিস আমি বুঝতে পারবো দেখি। পাগল তুমি? হ্যাঁ কেন কি কেন? আরে সকাল থেকে কেন হচ্ছে তুমি কেন বুঝতে পারছো? তুমি কি হয়েছে না হচ্ছে? শরীর গরম হয়ে গেছে আমার, গরমে তো সবার সঙ্গে আমারও শরীর গরম। বুঝতে না খেয়ে চলো না, আমি বুঝতে পারছি না। লজ্জা শান্ত নাই গা, লজ্জা এখন ফোনটা ভাঙতো, লজ্জা শান্ত নাই গা। লজ্জা সময় গেছে। হ্যাঁ এই পাপার জামা আছে সেরকম দেখো লোকে দেখে দেখে ঠিক করে দেখে বলছি পালা নিতে ঠিক করো দেখি। এইটা কত মূল্যের চা দোকান দিয়ে কত মূল্যের কাছে গেল? মূল্যের মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে দেখি সরব। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।